মৎস্যজীবী গোবর্ধন সামন্ত দারিদ্রতার কারণে পূজোর মরশুমে ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দিতে পারেননি। খুবই চিন্তায় ছিলেন, কিন্তু হঠাৎ করেই ভাগ্য ফিরল তেলে ভোলা মাছ ধরতে পারায়। 20 কেজি ওজনে তেলে ভোলা মাছ বেচে হলেন লাখপতি। জানা যাচ্ছে শুক্রবার নামখানার হরিপুর খেয়াঘাট থেকে ছোট্ট নৌকো নিয়ে সুন্দরবনে যান ওই মৎস্যজীবী। সন্ধ্যা রাতে তিনি জাল বিছিয়ে মাছ ধরছিলেন, হঠাৎই তার জালে ধরা পড়ে বড় একটি মাছ। পরে তিনি ওই মাছটিকে স্থানীয় আড়তে নিয়ে আসেন। মাছ দেখতে ভিড় জমে যায়। আসলে গোবর্ধন সামন্তের জালে যে মাছটি ধরা পড়েছিল তার স্থানীয় নাম তেলে ভোলা। বহু মূল্যবান এই মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। খুবই দামি এই মাছ। তেলে ভোলা মাছের পটকা থেকে ওষুধ তৈরি হয়, যার জন্য বিদেশে এই মাছ রপ্তানি হয়ে থাকে। এদিন ওই মৎস্যজীবী তেলে ভোলা মাছটি 9,200 টাকা কেজি দরে বিক্রি করেছেন, ফলে তিনি 1,50,000 টাকা মুনাফা করেন। পূজোর আগে সামন্ত পরিবারে খুশির বাতাবরণ তৈরি হয়। সামন্ত বাবুর স্ত্রী পদ্মা সামন্ত সংবাদ মাধ্যমকে বলেন, এবার পূজোতে ছেলে মেয়েদের কিছু কিনে দিতে পারিনি, খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আমার স্বামী মাছ ধরতে গিয়ে একটি তেলে ভোলা মাছ পেয়েছে, ফলে 1,50,000 টাকা ঘরে এসেছে। ওই টাকা দিয়ে পরিবারের সবাইকে পূজোয় নতুন জামা কাপড় কিনে দিতে পারবো, খুবই ভালো লাগছে। সামন্ত পরিবারের প্রতিবেশীরাও খুশি এই ঘটনায়। তারা বলেন, মাছ ধরে জীবিকা নির্বাহ করে ওই পরিবারটি। গৃহকর্তা গোবর্ধন সামন্ত একটি বড় সাইজের তেলে ভোলা মাছ ধরেছে, ওই মাছটি চড়া দামে বিক্রি হয়েছে, এর ফলে ভাগ্য ফিরেছে তাদের। আমরাও মাছ দেখতে ছুটে গিয়েছিলাম তাদের বাড়িতে, খুবই ভালো লাগছে আমাদের। অন্যদিকে যিনি এই মাছটি ধরেছেন তিনি খুবই খুশি। গোবর্ধন সামন্ত বলেন, আমাদের মাছ ধরে সংসার চলে। শুক্রবার হরিপুর খেয়াঘাট থেকে মাছ ধরতে যাই, কালীস্থানের কাছাকাছি জায়গায় জাল পেতেছিলাম। সন্ধে নাগাদ জাল তুলতেই একটা বড় মাছ জালে ধরা পড়ে। এই মাছ আগে কোনোদিনও আমার জালে ধরা পড়েনি, এটা তেলে ভোলা মাছ। আড়তে নিয়ে গেলে ওই মাছ বেচে প্রায় 1,50,000 টাকা পেয়েছি, এতে আমি খুবই খুশি। গতকাল একটা আমাদের গরিব সংসার, আমাদের মাছ ধরি, মাছ ধরলে সংসার চলে। কাল একটা তেলে ভোলা পেয়েছে 17 কেজি, তার বিক্রি করে তার দাম হয়েছে 1,50,000 টাকা। না, আমরা ভাবিনি যে এটা পাবো। আমাদের খুব চিন্তায় ছিলাম যে বাচ্চাদের জামা কাপড় কি, শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদের ওষুধ, তাদের পোশাক, আমাদের বাচ্চা কাচ্চার পোশাক কি করে আনবো, এটাই নিয়ে খুব চিন্তিত ছিলাম। এখন মাছটা পেয়ে, টাকাটা হাতে পেয়ে খুব আনন্দিত। এখন আমরা এগুলো সব কিনতে পারবো। ওনারা দীর্ঘদিন ধরে নদীতে যাতায়াত, মাছ ধরতে যায়, তো জীবনে ফার্স্ট টাইম এই মাছটা পেলো। গ্রামবাসীও প্রচুর আনন্দ পেয়েছে মাছটা দেখে, আর ওরাও পেলো পুজোর সময়। যাই হোক, খুব মাছটা দেখেও আনন্দ, আর পেয়েও খুব ওরাও খুশি মাছটা পেয়ে। আমরা এখন ডেলি মাছ ধরতে যাই গাঙে, ঠিক আছে, ছোটো ভুটভুটি নিয়ে ডেলি ফিশিং। তা হঠাৎ বারান্দা জাল মেরেছি, জাল 3টের সময়, সন্ধ্যা 7টার সময় যখন টানি, দেখি না একটা তেলে ভোলা লেগেছে জালে, ঠিক আছে। সেইটা এখন ডায়মন্ড মার্কেটে যাবো ওই 3টের সময়।